মানে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, তো যেটা একমুখী বিক্রিয়া, সেখানে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, কিন্তু উৎপাদ থেকে আবার বিক্রিয়ক উৎপন্ন হয় না। কিন্তু যেগুলো উভমুখী বিক্রিয়া, সেগুলো হচ্ছে হলো বিক্রিয়কগুলো একবার উৎপাদ তৈরি করে, একটু পরে উৎপাদগুলো থেকে আবার বিক্রিয়ক তৈরি হয়। তো সাধারণত হচ্ছে হলো মানে যেটা একমুখী বিক্রিয়া সেটা হয় খোলা পাত্রে, আর যেটা উভমুখী বিক্রিয়া সেটা হয় বন্ধ পাত্রে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খোলা পাত্রে হবে একমুখী আর বদ্ধ পাত্রে হবে উভমুখী। আচ্ছা এরপর তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার উপর একটু ধারণা দাও তো। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে হলো মানে যেই রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া, আর যেই রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে মানে তাপ শোষিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে হলো তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। তো মানে ডেল এইচ এর মান যে বিক্রিয়ায় হচ্ছে পজিটিভ সেটা হচ্ছে তাপ উৎপাদী, না সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, আর যেই বিক্রিয়ায় হচ্ছে হলো ডেল এইচ এর মান নেগেটিভ সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। উদাহরণ দিতে পারবা কি? স্যার আসলে মানে তো তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়ায় তাপের পরিমাণটা মনে না, মানে ওইটা মনে রাখা, মনে না থাকলেও মনে রাখা জরুরি, কিন্তু মনে না থাকলেও পরে উদাহরণ হিসেবে তুমি দুটো বিক্রিয়ার, জি স্যার উদাহরণ হিসেবে ওইটা মনে আছে, আচ্ছা বলো। হচ্ছে মানে তাপ উৎপাদী তাপ হারি দুইটাই হয় হচ্ছে নাইট্রোজেনের সাথে, আর তাপ উৎপাদীর ক্ষেত্রে সেটা হবে হাইড্রোজেনের সাথে, আর তাপ হারির ক্ষেত্রে সেটা হবে অক্সিজেনের সাথে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাপ হাইড্রোজেনটা উৎপন্ন হবে অ্যামোনিয়া, আর নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। নাইট্রাস অক্সাইড হলো N2O, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডটাই হলো তোমার নাইট্রিক অক্সাইড, আর নাইট্রোজেন টেট্রা অক্সাইডটা এখন আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড বলি। তখন নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড, নাইট্রোজেনের মোট মিলে 5টি অক্সাইড আছে, এবং এর যোজনী নানাভাবে পরিবর্তিত হয়ে 1 থেকে 5 পর্যন্ত লেখা যায়। যা হোক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ পড়া ইনশাল্লাহ পড়তে যাচ্ছি, সেটি হলো রিডক্স বিক্রিয়া। রিডাকশন বিজারণ, আর অক্সিডেশন জারণ, এই দুটার প্রথম 3টি অক্ষর এবং 2টি অক্ষর, এই মিলে 5 অক্ষরে রিডক্স নামক একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে জারণ এবং বিজারণ। তো তাহলে আমরা দেখি যে আসলে জারণ বিজারণটা কি। এটির উপরে পুরাতন এবং নতুন 2টি মতবাদ আছে, তা আমি পুরানো বইটা পরে একবারই তোমাকে ইনশাল্লাহ এই অধ্যায় ওটা ওখানেও দেওয়া আছে, সেটা যখন পড়াবো তখন ওটার সাথে সমন্বয় করে দেখাই দেবো। হিনি পড়াবো মানে এই অধ্যায় শেষেই সেটা, আবার তুমি আমাকে অবশ্যই অধ্যায় শেষে কিন্তু মনে করে দিও, ঠিক আছে? আবার হয়তো দেখা গেলো আমি ভুলে গেছি, অধ্যায় শেষে আমার তোমার অঙ্ক থাকলে অঙ্ক করাচ্ছি অথবা সৃজনশীল পড়াচ্ছি, তো এই বইটা শেষ হলেই তুমি বলে দিও, তখন আমি পুরোনো বই থেকেও এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো আছে সেগুলো ওখান থেকে ইনশাল্লাহ আরো ডিটেলস দেখাবো, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে এখানে যেটা আছে, এখানে যেটা আছে এটা মূলত ইলেকট্রনীয় মতবাদ। তাহলে ইলেকট্রনীয় মতবাদে এই জারণ এবং বিজারণকে কিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে? তো এখানে তোমার প্রথমত 4টি সংজ্ঞাকে সংজ্ঞায়িত করা হবে, এর 2টে হলো সাবজেক্ট, তুমি তোমার খাতা কাছে খাতা থাকলে একটু লিখে নাও, এর 2টে হলো সাবজেক্ট, সেই সাবজেক্ট দুটার নাম হলো জারক এবং বিজারক। জি স্যার লিখছি।
একটার নাম হলো জারক, আরেকটির নাম হলো বিজারক। এই দুটা সাবজেক্ট হিসেবে ভূমিকা নেয়। জারকের মূল পরিচয় থাকে হলো এরা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে